কি যা বলবো দাদা, এই শালার শীতকাল আসলে এক ধরনের শরীর খারাপ হবে, এই বর্ষাকাল আসলে এক ধরনের শরীর খারাপ হবে, এই গরমকাল আসলে এক ধরনের শরীর খারাপ হবে। ঠিক আছে, মানে মানুষের শান্তি নাই কোনো, তাই বছরের পর বছর শরীর খারাপ লেগেই আছে মানুষের। ঠিক আছে, যেরকম আমার মা শরীর খারাপ, ঠিক আছে, আবার আমার একটা বন্ধু তারও শরীর খারাপ খুব। ঠিক আছে, সে মানে আর আজ দুটো তিনটা দিন ধরে সে বেচারা লড়তে পারতেছে না। ঠিক আছে, মানে শরীর খারাপ মানুষের এত হচ্ছে এখনকার সময়। ঠিক আছে, যে এখনকার সময় একটাই উপায়, আপনাকে কিন্তু একটু হার্ড পরিশ্রম করতে হবে। ঠিক আছে, মানে কষ্ট করতে হবে শরীরকে, কিন্তু সুখ দিলে আপনি মনে করবেন যে আপনার শরীর কিন্তু বেশি দিন টেকসই করবে না। ঠিক আছে, একদম যত তাড়াতাড়ি ভগবান পারে তত তাড়াতাড়ি আপনাকে কিন্তু তুলে নিয়ে যাবে উপরে। ঠিক আছে, এই জন্য আপনাকে কিন্তু একটু পরিশ্রম আপনাকে করতেই হবে। দেখবেন মাঠে ঘাটে যারা কাজ করে, ঠিক আছে, এরা হয়তো খাটনির পরিশ্রমের জন্য হয়তো এদের শরীর টরিল রুগা রুগা টুগা হয়ে যায়। ঠিক আছে, দেখতে একটু খারাপ হয়ে যায়, গ্লেস মেলেজ ভালো থাকে না শরীরের, কিন্তু একটা জিনিস দেখবেন এদের রোগ ব্যাধি কমায়। ঠিক আছে, ঠিক আছে, তবে মানুষ কি, মানুষের শরীরে যেমন খাটনির প্রয়োজন আছে, তেমন মানুষের একটু রেস্টেরও প্রয়োজন আছে। ঠিক আছে, শুধু খেটে গেলেই হবে না, তো ব্যাপারটা আছে ওই। ঠিক আছে, তা গ্রামের অঞ্চলে মানুষের কি হয়, গ্রামের অঞ্চলে মানুষেরা খাটে বেশি। ঠিক আছে, এর জন্য খাটার গুতোই মানুষ তাড়াতাড়ি উপরে চলে যায়। ভগবান বলে আর তোর খাটার দরকার নাই, তুই তাড়াতাড়ি উপরে আয়। ঠিক আছে, আর শহরের মানুষ কি করে, শালা বসে থেকে থেকে না ওই কম্পিউটার টিপিয়ে টিপিয়ে উড়াও উড়াও ভগবান তাকে বলতে অনেক টিপা টিপিয়েছিস, এবার আয় তোরে উপরে নিয়ে যায়। ঠিক আছে, মানে কি বলুন তো, ওদের অনেক প্রবলেম হয়ে যায়। মানুষ বলে না এক্সারসাইজ, শরীরের একটা খাটনির একটা দরকার আছে। ঠিক আছে, শরীরে যদি তুমি না খাটাও, ঠিক আছে, তো বসে বসে খেয়ে খেয়ে কলকাতার একটা একটা মানুষ দেখি যা গ্রাম অঞ্চলে আমি বাবার জীবন দেখিনি। ঠিক আছে, মানে মানে কি বলবো, মানে 3-4 কুইন্টাল একটা একটা ওয়েট আছে। ঠিক আছে, এটা কলকাতায় দেখতে পাওয়া যায়, কলকাতায় না মানে শহর অঞ্চলে, সিটি অঞ্চলে। ঠিক আছে, মানে স্যার কি কায়দায় যেরকম মোটা, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এই জিনিসটা আপনি দেখতে পাবেন না, মোটা কাউকে দেখতে পাবো না, যা দেখবেন একদম ফিট শরীর। ঠিক আছে, ঠিক আছে, খুব কম আপনি মোটা দেখতে পাবেন। ঠিক আছে, তো এখন বন্ধুরা কি, বন্ধুটা ফোন করেছিল, ঠিক আছে, যে একটু ডাক্তারের কাছে যেতে হবে। তা বগুলা বগুলা আমাদের পায় একটা স্টেশন পরেই বগুলা। ঠিক আছে, ওখানে আবার একটু সিটি টাইপের, ঠিক আছে, আমাদের এখান তো গ্রাম টাইপের, তো ওখানে যেতে হবে, ডাক্তারটা দেখাবো বন্ধুকে। ঠিক আছে, দেখানোর পরে দেখা যাক রেজাল্টটা কি দেয়। ঠিক আছে, পরীক্ষার রেজাল্টের জন্য আবার অপেক্ষা করতে হবে যে ডেঙ্গু হলো না টাইফয়েড হলো না ম্যালেরিয়া হলো। ঠিক নেই তো, এখন তো 12 মাসে আগে যেরকম আমাকে 12 মাসে 13 পার্বণ, ঠিক আছে, এখন আর 12 মাসে 13 রকমের শরীর খারাপ। ঠিক আছে, মানে শরীর এত খারাপ হবে, এই যে আমি হেঁটে বেড়াচ্ছি রোদ্রের মধ্যে, আমি এখন ইচ্ছা করে মারা যেতে পারি। ঠিক আছে, এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না আপনাদের। ঠিক আছে, মানে এই আছি ওই নেই। ঠিক আছে, জীবনটা যে কত কঠিন, সালা মানুষ যেমন বলে মানুষ ভালো, মানুষ যেমন কি কয় দেয় ভালো হইলো, আমি তো এটাই বুঝতে পারি না। সারাক্ষণ পরিশ্রম করো, সালা কাজ না করলে পেটে খাওয়া যাবে না, ছাগল রাতাও তো দেখুন কাজ না করলে ওই যে মাঠে ছাড়িয়ে দিছি ঘাস পাতা খাইয়ে পেট ভরে নিচ্ছে, আর আমি টাকা ইনকাম না করলে আমার কেউ খাইতে দেবে না, বুঝতে পেরেছেন, আমার নিজের মুখে দুটো ভাত যাবে না। তো মানুষ জীবন কিন্তু একদম বাজে জীবন, আমি আমি বলবো এটা একদম বাজে জীবন, এই শালার মধ্যে কোনো সুখ শান্তিই নাই। ঠিক আছে, সারা জীবন টাকা ইনকাম করো, টাকা ইনকাম করো, স্বপ্ন থাকবে এ বানাবো ও বানাবো। ঠিক আছে, এ মানে সারা জীবনের এই স্বপ্ন, এ ধন বানাবো ও ধন বানাবো। ঠিক আছে, মানে যা আপনি একটু নিলিবিলি ঘুরে বেড়াবেন, একটু নিলিবিলি শান্তিতে থাকবেন, থাকা হবে না আপনার। ঠিক আছে, মানে চারিদিক আর যা করতে যাবেন তাতে টাকা, মানে আর কিছু বলার নাই। ঠিক আছে, ফ্রি তো জীবনে কিছু নাই, এই দুনিয়ায় তো কিছু ফ্রি বলতে কিছু নাই, চা করবেন আপনি সব টাকা দিয়ে করতে হবে। এইসব জায়গাতে একসময় কত লুকোচুরি খেলেছি। ঠিক আছে, লুকোচুরি বলতে আবার খারাপ কিছু ভাবেন না। ঠিক আছে, ওই লুকোচুরি বলতে দেখা আছে গার্লফ্রেন্ডের সাথে গল্প টল্প করেছি, ওই লুকোই টুকাই এখানে বসে টসেতে একটু খারাপ কিছু না, আমার গল্প টল্প করেছি। ঠিক আছে, এই সেই সময়টা আর এখন হয় না। ঠিক আছে, সময়টা হবে কি কায়দায় বলুন তো, শালা ছুটি এমন এমন কাজ শিখেছি যে শালা ছুটি দেয় না, রবি শনি শুক্র তো কোনো ছুটি থাকে না, আর দিন তুমি একটা ছুটি পাবা তাও আবার 15 দিন আগে বইলে রাখতে হবে যে দাদা এই দিন আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমার একটা ছুটি দিও। ঠিক আছে, এরকম ব্যাপার। ঠিক আছে।
আগে যদি জানতাম কাজটা ঢুকতাম না, কেন বলুন তো? এই একটু ছুটি মুটির ব্যাপার হতো, মানুষের ইমার্জেন্সি দরকার থাকতেই পারে, কিন্তু সেই ইমার্জেন্সি দরকারটা আপনার এইসব লাইনে কাজ করলে হবে, ঠিক আছে? এরকম ব্যাপার। তো আমি মাঝে মাঝে শুনি যে বাংলাদেশে নাকি কাজকর্ম না করলেও সংসার চলে যায়, ঠিক আছে? বাংলাদেশে অনেক লোকজন বলে ভাই ইন্ডিয়ায় অনেক পরিশ্রম, ঠিক আছে, ইন্ডিয়াতে অনেক খাটনি, মানুষ অনেক পরিশ্রম করে এখানকার, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তোমার একটু কাজ করলেই হয়ে যায়, ঠিক আছে? তাই সেই সব ভাইদের বলবো যে বাংলাদেশে যখন সুখ আছে তো অন্যদিকে পা বাড়াবেন না, ঠিক আছে? যেখানে সুখ আছে সেই সুখটা নিয়ে থাকবেন, ঠিক আছে? দেখ দেখুন পটল ধরেছে, এই দেখুন পটল ধরেছে, পটল গুলো না আমার ক্যাট হয়ে গেছে, বুঝলেন? দেখুন পটলটা আমার ক্যাট হয়ে গেছে, এই দেখুন পটলটা কিরকম হলুদ হলুদ হয়ে গেছে, পটলও খস্তা আছে, বুঝলেন? পটলে আবার প্রত্যেক দিন একটা মানে পটলে আবার কিন্তু প্রত্যেক দিন ফুল ছোঁয়াতে হয়, ঠিক আছে? না হলে আবার পটল হয় না, সে জ্বালা আছে, ঠিক আছে? এই দেখুন সব সব মাটি, কিন্তু ওই যে গাছ দেখেছেন, গাছের তলায় রোদের চোদনে আমি এখান থেকে মনে হচ্ছে আমি দৌড়ে ফেলাই, ঠিক আছে? গা দেখুন সব কিন্তু গাছের গাছের নিচে কিন্তু সব বসে বসে রেস্ট নিচ্ছে, ঠিক আছে? ওরা আবার দেখতেছে ছেলেটা করে কি, ঠিক আছে? ছেলেটা কিছুই করছে না, ছেলেটা বলছে যে গ্রাম অঞ্চলের মানুষজন কিরকম থাকে দেখুন। আগে কত বক বসতো, দেখুন সাদা সাদা দেখতে পাচ্ছেন জমিতে বসে আছে বক, এগুলো হচ্ছে বক, আমরা কত মেরেছি। এই দেখুন এটা হচ্ছে মেশিন, এর নাম আছে কিলোস্কার মেশিন, ঠিক আছে? এই শালা তেল এত খাওয়া খাবে কিন্তু জল বেরোতে চায় না, এত তেল খাবে কিন্তু শালা জল বেরোবে না, বিশাল মুশকিল ভাই। এত রোদ দেখতে আমি আর দাঁড়ায় থাকতে পারছি না, ঠিক আছে? আমার দাঁড়ানোর মতন আর পরিস্থিতি নেই, এবার আমাকে যেতে হবে ভাই। আর একটু টাইম থাকলে আমি মাথা ফাতা ঘুরে পড়ে যাবানি, ঠিক আছে? এই রোদ আমি আর সহ্য করতে পারছি না। তবে যখন কাজে যাই না, ধরুন এক সপ্তাহ ধরে রোদের মুখিতে কিনা সারাক্ষণ ঘরের মধ্যে থাকি, ঠিক আছে? এই জন্য বাড়ি আসলে মাঝে সাথে একটু রোদ মোদ গায়ে মাথায়, রোদি আবার শুনেছি ভিটামিন সি সি না ডি আছে, আমার তো জানা নেই অত, ঠিক আছে? ওই জন্য মাঝে মাঝে একটু রোদের মধ্যে ঘুরে টুরে নিজের শরীরটাকে একটু চার্জ করে নিই, ঠিক আছে? দেখুন আখ লাগাইছে, ঠিক আছে? এই আখগুলো কি হুলে জুবা আখ না কি জুবা আখ বলে? আবার ওই সাইডে একজন লাগাইছে গান্ডারি আখ, ঠিক আছে? গান্ডারি গুলো আবার একটু গিট্টি গুলো মোটা, আর গিট গুলো একটু মানে গিটির ফাঁক গুলো একটু ছোট ছোট হয় আর গিট্টি বেশি হয় গান্ডারি আখে। আর এই হুলে জুবা না কি বলে এটা আবার একটু লম্বা চওড়া হয়, ঠিক আছে? তো গ্রামটা তো আপনাদের দেখালাম, ঠিক আছে? আরে দেখুন এ আবার এই যে মেশিনটা, মেশিনটা আবার মুন্ডু খুলে বেলাইছে, মুন্ডু মনে হচ্ছে ঠিক করবে, ঠিক আছে? মুন্ডু খুলে রাখছে, গরম কিন্তু সেই দেশে। এই যে আমি প্রায় 10-20 মিনিট মতন এই যে রোদের মধ্যে থাকলাম না, সত্যি আমার এখন মাথা ব্যথা একদম পুরো হ্যাং হয়ে গেছে, ঠিক আছে? মানে এত গরম মাথা, খুব মাথা ব্যথা গরম হয়ে গেছে, ঠিক আছে? আমার আবার বেশি রোদ্রে চলা যাবে না, ঠিক আছে? কারণ একটু রেস্ট শরীরের প্রয়োজন আছে, ঠিক আছে? তো কিরে ঘাস কাটা হয়ে গেল, তো আমার বন্ধু আবার একটা বিয়ে করেছে, ঠিক আছে? তারপর বউডারে দেখার সুযোগই আসছে না, কয়দিন ধরে ভাবছি বউডার একটু দেখবো, ঠিক আছে? এক তো কাজের জায়গায় থাকলে বাড়ি আসতে পারতেছি না, বউডারও দেখার সুযোগ আসছে না, তো বউটাই এসছে বাড়িতে। তা বন্ধুটার কাছে ফোন করলাম, বন্ধুর ভাগ্নে ফোন তুললো, বললো মামা কোনো কাজেতে আসেনি, বুঝলেন? ওর জমি আবার অনেক দূরে, তা বেচারা নতুন বউটা দেখবো সে সুযোগটাই কপালে নাই, ঠিক আছে? বউ দেখারই সুযোগ আসছে না, ঠিক আছে? তা আর সুযোগ কি কায়দায় হবে আমার, ঠিক আছে? আরে দেখুন ছোট ছেলেবেলে, ওই ছোট ছেলেবেলে গুলো দেখছেন দুটো টাকার জন্য এই যে মাঠের পাট গুলো টেনে টেনে দুটো টাকা ইনকাম করে সময়, বুঝলেন? কি করবে গ্রাম অঞ্চলে তার কোনো কাজ নেই, কারখানা মারখানা কিছু নাই, ঠিক আছে? কাজ করলে কৃষি কাজই করতে হয়, বুঝলেন? ওই দিন গেলে যা ইনকাম হয় হাত খরচা চলে যায়, অনেকে তো কৃষি কাজ করে পড়া নিজের পড়াশোনাও করে, বুঝলেন? অনেক ছেলেপেলে এরকম আছে, কারণ
তাও তো এখন একটু সরকার পড়াশুনো দিক থেকে একটু খেয়াল দিয়েছে, মানুষের টাকা পয়সা একটু সার সুবিধা দিয়েছে, কিন্তু আগে যে না আগে যারা পড়াশুনো করেছে তাহলে একটা টাকা পেত না, ঠিক আছে। তো চলুন, বাড়ি তো চলে এসেছি, বাগানের মধ্যে দিয়ে যেতে হবে, রোদ্রের মধ্যে ঘুরে না শরীর ক্লান্ত লাগতেছে, এখন একটু বসতে হবে, ঠিক আছে, বসে উঠেছে। তারপরে এই দেখুন আমি বাড়ি যাচ্ছি, আমার বাড়িটা আবার জঙ্গলের মধ্যে, বুঝলেন, চারিদিক জঙ্গল। আর দেখুন আমার ভাইপো আছে, এই যে ভাইপো পাট হয়েছে, আবার পাট নাড়তেছে, দেখুন, ঠিক আছে। মানিক, এই যে আমার ভাইপো এই যে পাট মাট নাড়িয়ে পুরো গাফাই ফেললো, ঠিক আছে। পুন্নি সব ভালো টালো আসিস তো, এই দেখো মোশের গাড়ি, বাদ দাও তো, দেখো মোশের গাড়ি পাট টানার জন্য। এই দেখো আমাদের একটা ছাগল, এর নাম আছে টিনা, বাদ দাও তো কয়টা তাতেই বগুলাই যাবো, পিঁপে গাছ নাকি শুনেছি আবার মদ দাঁড়িয়ে যায়। এবং পেপার পেপার সাইজ দেখো কি অবস্থা, লম্বা লম্বা হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছে, পিছন পিছন সরে হয়ে গেছে। ভাই শখের জন্য একটা চেরি গাছ লাগাইছিলাম, ঠিক আছে, তো সে চেরি গাছ লাগানোর পরে চেরি গাছে শুধু ফুল আসে ফল হয় না, ঠিক আছে। এই দেখো চেরি গাছটার অবস্থা দেখো, দেখাচ্ছি আমি, আর শুধু ফুল আসে, জম্বের ফুল আসে আসে, এই দেখো ফুলটা দাও, এই দেখো ফুল এসছে, দেখেছ, কিন্তু এই ফুল থেকে যে কবে ফল হবে এটা আমি বলতে পারবো না, ঠিক আছে, 2 বছর হয়ে গেল প্রায়, 1.5-2 বছর হয়ে গেল লাগালো। হ্যাঁ দেখো, এই দেখো সব, চলো বো আবার যাবো একটু বগুলাই গিয়ে বন্ধুটার একটু ডাক্তার দেখাই নিয়ে আসি। কিভাবে সব পাট টেনে টেনে নিয়ে যাচ্ছে, কি করছে, হ্যাঁ বৌদি, না তোমার উঠাবো না, না না উঠাবো না, না তোমার খারাপ বলো, তোমার বোঝো না বাইরে চল যে মানে ভিডিওটা, অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলের মানুষ না কাজের মাঝে মাঝে একটা বিড়ি না খালি পারে না, ঠিক আছে, বিড়ি খেতেই হবে, কেন বলুন তো, বিড়ি গ্রাম অঞ্চলের মানুষের একটা বিড়ি একটা একটা নিয়ে মানে ওষুধের মতন একটা নেশা, ঠিক আছে, একটা বিড়ি খালি মনে হয় কি কাজের মধ্যে একটু শান্তি পাওয়া যায়, ঠিক আছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। ওই যে আমার আমার একটা বন্ধু ওই জায়গায় দাঁড়ায় আছে কাজ করতেছে, ঠিক আছে, তো চলুন এবার করে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে কাজের জায়গা যাই, ঠিক আছে। এখনকার ছেলে মেয়ে না অল্প বয়সে দেয় চোখে চশমা, ঠিক আছে,